বলি। 31 নম্বর অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাব ও তালিম রাজুলি আমাতাহু আহলাহু। এই অধ্যায় হচ্ছে কোন পুরুষ ব্যক্তির তার দাসীকে এবং তার পরিবার পরিজন স্ত্রী এবং ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়া, তালিম দেওয়া, তালিম উপকারী তালিম। আর সবচেয়ে উপকারী হচ্ছে দিনের তালিম, দিনের শিক্ষা দেওয়া, কোরআনে কেরিমের শিক্ষা দেওয়া, কোরআনে কেরিমের অক্ষরের জ্ঞান দেওয়া, কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াতের জ্ঞান দেওয়া, কোরআনে কারিমের অর্থের জ্ঞান দেওয়া, তরজমা তাফসিরের জ্ঞান দেওয়া, আর তারপরে কোরআনে কারিমের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআনে কারিমের পরে রাসূলুল্লাহর সুন্নাহ, সুতরাং হাদিসের জ্ঞান দেওয়া, কোরআন এবং হাদিস বোঝার জন্য অন্য অন্য দিনই যে সাবজেক্টগুলি রয়েছে বা সহযোগী সাবজেক্ট রয়েছে দিন বোঝার জন্য, ফিকহ উসুল, ফিকহ মুস্তালাহুল হাদিস, উসুল হাদিস, আর তারপরে আপনার আরবি ভাষা, আরবি ভাষা যে যত বুঝবে তত বেশি কোরআন হাদিস বুঝবে, আরবি ভাষা, আরবি ভাষার গ্রামার, নাহু, সার্ফ, বালাগাত, ইলমুল বালাগা ইত্যাদি যতগুলি রয়েছে। তো এইসব শিক্ষা হচ্ছে উপকারী শিক্ষা, সরাসরি কোরআন এবং হাদিসের শিক্ষা সবচেয়ে উপকারী। আর তারপরে সহযোগী শিক্ষা, হ্যাঁ, আল ইলমুল আলী, সহযোগী, যেগুলি সহযোগিতা করে, আপনার সাহায্য করে, সাপোর্ট করে কোরআন এবং হাদিস বোঝার জন্য। তারপরে উপকারী এলম, দুনিয়ার যতগুলি উপকারী এলম আছে শরিয়ার এলমের পরে উপকারী এলম হচ্ছে এলমুত্তিব, এবং শাফি রাহিমাহুল্লাহ বলেছেন স্বাস্থ্যবিদ্যা, চিকিৎসার শিক্ষা, ডাক্তারি শিক্ষা। দুই নম্বরে ডাক্তারি শিক্ষা। আজকাল দুনিয়া যদি কেউ ডাক্তার হয়েছে, আরে বিশাল কিছু হয়ে গেছে, অমুকের ছেলে অমুকের মেয়ে ডাক্তার হয়ে গেছে, এটা 2 নম্বরে। আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে, হ্যাঁ, কোরআন হাদিসের পণ্ডিত হয়েছে, দিনের দায়ী হয়েছে, এটা হচ্ছে 1 নম্বরে। খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো মানুষকে যে কোরআন শিখে আর শিখায়, এটা হচ্ছে এলমান নাফিয়ার 1 নম্বরে। 2 নম্বরে এলমত্তিব, তারপরে অন্য অন্য যে পার্থিব উপকারী জ্ঞানগুলি রয়েছে আজকাল সায়েন্স টেকনোলজির যুগে, আপনার যেটা দিয়ে মনে করছেন যে আমার এটা দিয়ে হালাল রুজি হবে সহজে, হ্যাঁ, কাজের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ভালো আছে, আই ইনকাম ভালো আছে, সুতরাং আমার দায় দায়িত্বটা সহজে পালন করতে পারবো, যেখানে যাব জব পাবো ইত্যাদি, অসুবিধা নেই। কিন্তু শিক্ষাটা যেন হারাম না হয়, নাস্তিকতার শিক্ষা, কুফরির শিক্ষা, বেদিনীর শিক্ষা, হ্যাঁ, নাস্তিকবাদের শিক্ষা, ইসলাম দ্রোহিতার শিক্ষা, ইহুদি নাসারা আর অন্যান্য বিজাতিদের ধর্ম শিক্ষা, না না, হারাম। তবে সেগুলির খণ্ডনের জন্য, সেগুলির অসারতার জন্য কোরআন হাদিস শিখার পরে কিছু নিতে পারেন। যেমন যারা বেদ পুরাণ অথবা বাইবেল থেকে কিছু কোটেশন পেশ করে, তাদের প্রথম দিন শিখতে হবে, যেটা ফরজ আইন। আর দিন শিখার ক্ষেত্রে শক্তিশালী হইতে হবে, ভালো অভিজ্ঞ, কমজোর থাকলে আছাড় খেয়ে পড়বে, পদস্খলন ঘটবে, তারপরে তখন শিখলে তার বৈধতা হইতে পারে। কিন্তু এদিকে কোরআন হাদিসের জ্ঞানে ইয়তিম, সহি আকিদার জ্ঞানে ইয়তিম, আকিদা মানহাজ বুঝে না, হাদিসের সহি জহি বুঝে না, সহি সহি তফসির বুঝে না, একটা আয়াতে তফসির করতে পারবে না ঠিক করে, আরো বেদ পুরাণ নেমেতে আছে, বাইবেল নেমেতে আছে, হ্যাঁ, আর চতুর্বেদী হয়ে বসে আছে, ফালতু কাজগুলো, কথা বুঝতে পারছেন না? এই জন্য উমর রাজি আল্লাহ তালানোকে ধমক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাম কি তোমার আলামাতে কম বেহ বাইদা নাকে, তোমাদের কাছে স্বচ্ছ দিন নিয়ে আসেনি, আরে কোরআন হাদিস বাদ দিয়ে কি তুমি তাওরাতের একটা অংশ পড়ছো? উমারের মতো লোক যদি বলে, সতর্ক করার উদ্দেশ্য, যাতে করে আপনি কোরআন হাদিসের মতো করে আপনি তাওরাত ইনজিল আর বাইবেল বেদ পুরাণ পড়া না শুরু করেন। আপনি যে ইলম অপকারী, সেহের, ইলম সেহের, জাদুর, ইলমুল কাহানা, জ্যোতিষী বিদ্যা, যে বিদ্যাগুলি কুফরি, পাপের বিদ্যা, বেদাতি বিদ্যা, বেদাতি মাদ্রাসায় পড়া, বেদাত পড়াচ্ছে, আরে মিলাদ শিখাচ্ছে, বেদাত হাসানা সাইয়া শিখাচ্ছে, তো উপকারী এলিম হলো নাকি? মাদ্রাসা হইলে উপকারী এলিম হয়ে যাবে? যেখানে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা শেখাচ্ছে, আল্লাহ সর্বত্র বিরাজমান শেখাচ্ছে, আল্লাহ নিরাকার শেখাচ্ছে, আল্লাহর হাত নাই, পা নাই, চেহারা নাই, চোখ নাই, কিচ্ছু নাই, উপকারী এলিম হইলো? মোটেই উপকারী এলিম নাই।
মাদ্রাসা ভর্তি করে দিলেই আপনি কাজ করে দিলেন না, না না মোটেই না। মাদ্রাসা আপনার যেন এমন হয় যেখানে আল্লাহকে ঠিকভাবে চিনতে পারি, রসুলকে ঠিকভাবে চিনতে পারি, যে আমাদের রসুল কি ছিলেন, রসুল নূরের পয়দা, রসুলের ছায়া ছিল না, রসুলের পেশাব পায়খানা দেখা যেত না, রসুল আলেমুল গায়েব হাজির নাজির, এসব সেখানে মাদ্রাসাতেই হয় না, কলেজ ইউনিভার্সিটিতে হয়, মাদ্রাসাই হয়। যেমন নাস্তিকবাদ শেখা যাবে না কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে, যেমন বিজাতিদের ধর্মকর্ম শেখা যাবে না, হ্যাঁ সেটাকে ভালো মনে করে সেটা অসারতা প্রমাণ করার জন্য কিছু জানা যেতে পারে, সেটাও বিজ্ঞরা শিখবে যারা কোরআন হাদিসের বিজ্ঞ, সবাই নয়। তো এসব কি করে বিদাত আর শির্ক শিখা যেতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। তো একজন অভিভাবক ঘরের তার দাসীকে, কাজের মেয়ে কাজের ছেলে আছে, দাস দাসী আছে, তাদেরকেও এলম এবং আদব শিখাবে, দিনের এলম এবং দিনী আদব শিষ্টাচার শিখাবে, ও আহল এবং নিজের পরিবার, পরিবার স্ত্রী ছেলে মেয়ে তাদেরকেও শিখাবে, স্ত্রী ছেলে মেয়েকে শিখাতে হবে ফরজে আইন, কারণ নিজেকে রক্ষা করো আর তোমার পরিবার, ও আনফুস ওয়াহালিক মুনারা, জাহান্নাম থেকে রক্ষা করলে দিনের জ্ঞান অবশ্যই দিতে হবে, কোরআন দ্বারা প্রমাণিত বিষয়গুলি, রাসূলুল্লাহ বহু হাদিস দ্বারা প্রমাণিত, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলান রাইয়াতি, প্রত্যেকে তোমাদের রাখাল দায়িত্বশীল, প্রত্যেকে তার রাখালিয়ার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সুতরাং জবাব দিতে হবে যে আপনার স্ত্রী ছেলে মেয়েকে কি শিখিয়েছেন, জাল্লা ডাক্তার বানিয়েছিলাম, ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, আর একবারে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হয়েছিল আমার ছেলে মেয়ে, কিছু কাজে আসবে না, কিছু কাজে আসবে না, খাসেরা দুনিয়া ওয়াল আখিরাত, বরবাদ করলেন সব। এই হাদিসে, হাদিস যে আছে এই হাদিসে কিন্তু পরিবারের কথা নেই, আছে কিসের কথা, দাসীর কথা আছে, কিন্তু দাসীকেই শিখানোর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়ে থাকেন যে দাসীকে যেই ব্যক্তি শিক্ষা দিল সুশিক্ষা, সেই ব্যক্তির দ্বিগুণ ফজিলত রয়েছে, শিক্ষা দেওয়ার পরে তাকে স্বাধীনও করে দিল বা তাকে বিয়েও করে নিল, তাহলে দাসীর যদি এত ফজিলত থাকে তালিমে, তাহলে স্ত্রীকে শিখালে কত ফজিলত হতে পারে, ছেলেমেয়েদেরকে শেখালে তার কত ফজিলত হতে পারে, ছেলেমেয়েদের প্রতিপালন এবং স্ত্রীকে খারাপ পরিবেশ থেকে উঠে এসছে, আপনিও জাহিলিয়াতের যুগে মূর্খমের যুগে ছিলেন আর সেও ছিল ওই রকম যুগে অজ্ঞতার যুগে ছিল, আর তারপর আলহামদুলিল্লাহ তাকে ভালো তরবিয়ত দিতে পেরেছেন, এটা কত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব রাখে দাস দাসী বা কাজের ছেলে মেয়েদের চাইতে। এখানে যেমন কাজের ছেলে মেয়েরা যারা আমাদের অধীনে আছে তাদের শিক্ষার গুরুত্ব বোঝা যায়, তার চেয়ে বেশি গুরুত্ব বোঝা যায় নিজের স্ত্রী এবং ছেলে মেয়ে আপনজন যারা রয়েছে তাদেরকে সুশিক্ষা দিতে হবে। হাদিস বর্ণনা করছেন আবু বুরদা, তার পিতা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে, তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে, দ্বিগুণ নেকি রয়েছে, রাজুলুন মিন আহলিল কিতাব, এক লোক হচ্ছে আহলি কিতাবের, আহলি কিতাব বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে যেসব নবী রসুলগণ এসেছেন আর তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওইসব কিতাবের আর ওইসব নবীর অনুসারী, আর আগের নবীদের মধ্যে শুধু মুসা আলাইহিস সালাম অনুসারীরা থেকে গেছে, যারা অনুসরণের দাবি করে কিন্তু আসলে অনুসারী নয়, তারা বিকৃত ধর্ম ইহুদিদের, আর নাসারা খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা ধর্মের অনুসরণের দাবিদার কিন্তু বিকৃত এঞ্জিলের বিকৃত ধর্মের অনুসারী। খোলাসা সংক্ষেপে হচ্ছে যে আহলি কিতাব বলতে বর্তমান যুগে যারা আছে পৃথিবীতে তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, বাকি অন্যরা কেউ আহলি কিতাব নয়, হিন্দু বৌদ্ধ জৈন শিখ যতগুলি হ্যাঁ ধর্মাবলম্বী আছে, হ্যাঁ তারা কেউ আহলি কিতাব নয়, আহলি কিতাব একমাত্র ইহুদি এবং নাসারা। অন্যান্য বিজাতির সাথে আহলি কিতাবদের বিধিবিধানে শরীয়ত দৃষ্টিতে বেশ কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে যেগুলি এখানে বলার অবকাশ নেই, কিন্তু বিভিন্ন আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের আছে এবং আপনারা চেষ্টা করলে সে বিষয়গুলি জানতে পারেন যখন আপনাদের প্রয়োজন হবে এই বিষয়ে। এক লোক হচ্ছে আহলে কিতাবের, হয় ইহুদি না হয় খ্রিস্টান, আমানবী নবী প্রথম তার নবীর প্রতি ইমান নিয়ে এসেছিল, নবী সাল্লামের আগমনের পূর্বে কিন্তু, অথবা নবী সাল্লামের দাওয়াত পৌঁছেন না, নবী সাল্লাম আগমন হয়ে গেছে 1400 বছর চলে গেছে এখনকার যুগে,
জন্মসূত্রে সে ইহুদি ছিল, জন্মসূত্রে সে খ্রিস্টানের বাচ্চা ছিল, তারপরে তার কাছে ইসলামের কোরআনের দাওয়াত পৌঁছিল। আগের নবীর প্রতি ইমান ছিল মুসা ঈসা আলাইহিস সালাম কার উপর, আর তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে, ওয়া আমানা বি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুধু আমাদের নবী নন, তিনি সারা বিশ্ব মানবতার নবী। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী তোমাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি রাসূল করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ব জগতের জন্য তোমাকে রহমত স্বরূপ, সবার জন্য রহমত তিনি। আরে পশু পাখির জন্য রহমত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনের জন্য তিনি নবী রাসূল ছিলেন রহমত জি। সুতরাং যেমন আমাদের অধিকার আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আমাদের উপরে ফরজ, তেমন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ যত পৃথিবীতে মানুষ রয়েছে, মানুষ জিন সবার উপর ফরজ হচ্ছে যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার দাওয়াত হচ্ছে আলামী দাওয়াত, আন্তর্জাতিক দাওয়াত, বিশ্ব মানবতার জন্য দাওয়াত, তার দাওয়াতে সাড়া দেবে, কবুল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেবে, মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত দেবে, ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান নিয়ে আসলো। তাহলে দুই নবীর প্রতি ঈমান আগে ছিল আহলে কিতাব, পরে আবার সঠিক পথে সঠিক গিয়ারে আসলো, রহিতকৃত ধর্ম মনসুখ ধর্ম ছেড়ে দিল, হ্যাঁ তাওরাত ইনজিলের ধর্ম। তাহলে দুই নবীর প্রতি ঈমানের কারণে কি হলো, দ্বিগুণ সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। নবী সাল্লামের জামানায় নবী সাল্লামের দাওয়াত, তার আগে তো মূসা আলাইহিস সালাম ধর্ম মানে জান্নাত ছিল, ঈসা আলাইহিস সালাম অনুসরণ করে জান্নাত ছিল, ঠিক না? কিন্তু যখনই নবীর দাওয়াত পৌঁছে গেল, নবীর দাওয়াতকে অস্বীকার করলি কাফের জাহান্নামে। এখন তোমাদের ওই দিন রহিত হয়ে গেছে, আগেরটাতে ছিলে এতদিন, যতদিন তোমাদের কাছে দাওয়াত পৌঁছেনি ওইটি জান্নাতের পথ ছিল, যেহেতু নবীর আগমন হয়নি। নবীর আগমন হয়েছে আর তারপরে কি ওর উপরে থেকে যাবে, চলবে না। নবীর আগমনের কথা তার কানে পৌঁছে গেছে আর তারপর ওই এতে পথে থেকে যাবে, অথবা তাদের বিকৃত তো শিরকি ধর্ম, তৃতীয়বাদের ধর্ম, ওজার আল্লাহর পুত্রের ধর্ম ইহুদিদের, সুতরাং সেই শিরকি ধর্ম দিয়ে নাজাত পাওয়া যাবে না। তো এক কথাই এই দিন মনসুখ হয়েছে, রহিত হয়ে গেছে 1400 আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে। সুতরাং এই কথাগুলি আগের ক্ষেত্রে, যে আগের অবস্থায় ছিল তখন হকের ওপর ছিল, নবী সালের দাওয়াত পৌঁছিল এখন যে সত্যিকার যে হক পূর্ণাঙ্গ দিন সেটা চলে, সুতরাং তার প্রতি ঈমান নিয়ে আসলো, সেজন্য দ্বিগুণ সওয়াব পাবে, ডবল নেকি তার। দ্বিতীয় ব্যক্তি হল আব্দুল মামলুক, একজন গোলাম কীতদাস, দাস, পরের ঘরে সব কাজ করতে হয়, নিজের কোনো ব্যক্তি মালিকানা নেই। এজা আদা হাক্কা আল্লাহ তাআলা হাক্কা মাওয়ালি, আল্লাহর হক আদায় করছে, মহান আল্লাহর ও হাক্কা মাওয়ালি, আর মালিকের মনিবের হক আদায় করছে, পাঁচ অক্ত সালাত আদায় করছে, রমজানের সিয়াম পালন করছে, যে হকগুলি আদায় করার জন্য তার ক্ষমতা আছে, আর্থিক নয় সুতরাং অর্থ নেই তো ঠিক আছে, জাকাত নেই তার পয়সা নেই, জাকাত নেই পয়সা নেই, হজ নেই, মালিক হজ করালে করালো, না হলে ব্যাস কোনো কিছু নেই, অসুবিধা নেই, কিন্তু যেগুলি সে করতে পারবে সেগুলি আদায় করছে, আল্লাহর হক আদায় করছে, হালাল হারাম বেছে চলছে, আর মালিকের হক আদায় করছে। চলেন দাসের বিষয়টি বাদ দেন, যারা চাকরিজীবী তাদের কথা বলছে, সরকারি চাকরি করছেন, আল্লাহর হক আদায় করছেন, সালাতের সময় পাঁচ অক্ত সালাত করছেন, ইসলামী সেন্টারে চাকরি করছেন, আল্লাহর হক আদায় করছেন, পাঁচ অক্ত সালাত পড়ছেন, রমজানের সিয়াম পালন করছেন, ব্যক্তি মালিকানায় পয়সা আছে যাকাত দিচ্ছেন, হজ করছেন পয়সা আছে হজ করছেন, আল্লাহর হক আদায় করলেন, হেজাব করছেন বোনেরা, মানুষের চাকরি করছেন সরকারি বেসরকারি, হেজাব করছেন, আল্লাহর হক আদায় করছেন, তারপরে মালিকের হক আদায় করছেন, চাকরি করছেন, মালিকের হক আদায় করছেন, মালিকের হক আদায় করা হচ্ছে যথাযথ ডিউটি করা, ঠিকভাবে ডিউটি করা, ঠিকভাবে ডিউটি করা, ডিউটিতে ফাঁকিবাজি না করা। যেইভাবে আপনাকে কাজ করতে বলবে মালিক সুপারভাইজ, সেইভাবে কাজ করতে হবে, আপনার মগজে চললে হবে না, আনুগত্য আসামাওয়াতা শুনতে হবে, মানতে হবে, সরকার যেইভাবে আপনার ক্ষেত্র নির্ধারণ করেছে, আপনার যোগ্যতা আপনার ক্ষমতা আপনার কর্তৃত্ব এতটা, এখানে সীমিত, অতটাই, কারো কাজে হস্তক্ষেপ করবেন না। তো ওর জন্য দ্বিগুণ হক, কারণ আল্লাহর হক আদায় করছে আর মানুষের হক আদায় করছে। তাহলে বিবাহিত একজন মহিলা ঠিক দ্বিগুণ সওয়াব পাবে ইনশাআল্লাহ, আল্লাহর হক আদায় করেছে স্বামীর হক আদায় করছে, আল্লাহর হক আদায় করছে স্বামীর হক আদায় করছে,
ইনশাআল্লাহ দ্বিগুণ হক পাবে, কিন্তু এহতিসাব সৎ নিয়ত থাকতে হবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে কানাত ইন্দাহু আমাতুন, তার কাছে কোনো দাসী ছিল, ফাআদ্দাবাহা, তাকে ভালো আদব কায়দা শিষ্টাচার শিখালো, ইসলামের আলোকে যে জীবনযাপন করতে হবে তাকে শিখালো, কারণ লেখাপড়া ছিল না, দাসী কি শিখেছে, সুযোগ পায়নি, মালিক শিখার সুযোগ দিল। অনেকের বাড়িতে কাজের মেয়ে থাকে, আছেন আমাদের দেশে ধনীদের বাড়িতে, আর এই কাজের মেয়ে এগুলোকে যদি আপনি ইসলামের তালিমটা দিয়ে দেন, মাদ্রাসা মক্তবে যাওয়ার বয়স আছে, মাদ্রাসা মক্তবাটি কোরআনটা শিখিয়ে দিলেন, বেশ কিছু সুরা মুখস্থ করিয়ে দিলেন, দিন শিখিয়ে দিলেন, অথবা বয়স হয়ে গেছে মায়া বয়সী কে বুয়া, তাকে শিখার ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, কোনো মহিলাকে দিয়ে এই একে দুয়া সুরা ইত্যাদি দিন শিখিয়ে দাও, সালাতের তরিকা শিখিয়ে দাও, হালাল হারাম শিখিয়ে দাও, সহি শুদ্ধ তরিকায় সালাত শিখিয়ে দাও, শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আদব কায়দা শিখিয়ে দিলেন তাকে। আর কি করলেন, ফাআহসানা তাদিবা, ভালো আদব কায়দা শিখালেন, দুনিয়ার গরু যে নয়, ভালো আদব কায়দা যেটা তার দুনিয়া আখেরাতে উপকারে আসবে। ওয়া আল্লামা ফাআহসানা তালিম, ভালো শিক্ষা দিলেন, তালিম দিলেন সেটা সুশিক্ষা দিলেন, ভালো তালিম, কোরআন ও হাদিসের জ্ঞান দিলেন, হালাল হারামের জ্ঞান দিলেন, ফরজ ওয়াজিবের জ্ঞান দিলেন, তৌহিদ সুন্নাত আর শিরক বিদাতের জ্ঞান দিলেন, শিরক বিদাত থেকে বাঁচতে হবে আর তৌহিদ সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে। সুম্মা আতাকাহা, তারপরে তাকে আজাদ করে দিল, স্বাধীন করে দিল, শিখিয়ে দেখিয়ে খরচ খরচা করে মেহনত করে, তারপরে কি করলো, মায়া করে, তুমি আর কত এরকম দাসত্বের জীবন কাটাবে, যাও তোমাকে স্বাধীন করে দিল। এটা দাসই ছিল, সে পণ্যের মতো বিক্রি হইতো, দাস ছিল, স্বাধীন করে দিল, যাও স্বাধীন, আল্লাহর ইবাদত বন্দী করো, তোমার ব্যক্তি মালিকানা হবে, যাকাত দিতে পারবে, তুমি হজ করতে পারবে, তোমার বাপ মায়ের খোঁজ নিতে পারবে, আত্মীয় স্বজন খোঁজ নিতে পারবে, তুমি দান খায়রাত করতে পারবে, যাও, সুবহানাল্লাহ, কত বড় কাজ করলে, স্বাধীন করে দিলেন। আর তারপরে যদি দাসী হয়, ফাতাজাওয়াজাহা, তারপরে তাকে তুচ্ছ না মনে করে, এই তো কালকে দাসী ছিল, একে বিয়ে করা যায় না, বিয়েও করে ফেললেন, বিয়ে করলেন যাতে করে সসম্মানে থাকে, কোথায় যাবে, আশ্রয়হীন বাড়ি ঘর নেই, আশ্রয় দিয়ে দিলেন, সবার ভরণ পোষণ আপনার ফরজ হয়ে গেল, তার বিয়ে শাদিও করে ফেললেন, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ সব রয়েছে, আজরু তালিম ও তাদি, ভালো আদব আদব কায়দা যে তালিম ওইটা, আর আরেকটা হচ্ছে যে তাকে স্বাধীন করে বিয়ে করে নিল, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিল, সুবহানাল্লাহ, তার উপরে বড় এহসান করে অনুগ্রহ করলো, দ্বিগুণ সব রয়েছে। তো এখানে দাসীর তালিমের কথা আর ভালো আদব কায়দা শেখানোর কথা রয়েছে, আগে বলেছি অধ্যায়, এখান থেকে কিয়াস করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে দাসীর তালিমের উপর যদি দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, তাহলে স্ত্রী ছেলে মেয়েকে যদি ভালো আদব কায়দা শিখান আর দিনের তালিম দেন, তো কত সওয়াব পাওয়া যাবে, তার চাইতে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ, তার চাইতে বেশি পাওয়া যাবে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিয়াস করছেন, কিয়াস করছেন, ফাকি না কিয়াস করছেন, তাহলে বিদাতিরা যে বলে ইমাম বুখারী ফাকি না, তারা মিথ্যুক কিনা, তারা জালেম কিনা, ইমাম বুখারীর উপর জুলুম করেছে, সীমা লঙ্ঘনকারী কিনা, সীমা লঙ্ঘনকারী, জি, আল্লাহ যেন তাদের হেদায়েত দান। সুম্মা কাল আমের, তারপরে আমের রহমতুল্লাহ, আমের সাবি, ইমাম সাবি রহমত, বড় একজন ইমাম ছিলেন, তিনি বলছেন আতাইনাকাহা, তার ছাত্রকে বাহ্যিক মনে হচ্ছে, কিন্তু অন্যের রেওয়ায়ত দ্বারা স্পষ্ট হয় যে তার কাছে খোরাসান থেকে, খোরাসান মানে আফগানিস্তান থেকে, আফগানিস্তান থেকে তার কাছে এসেছিলেন কোনো একজন, তাকে একটা হাদিস শিখিয়ে দিলেন বিনা পয়সায়, বিনা কোনো তার পারিশ্রমিকে, কোনো কিছু নিলেন না, তারপর বলছে আতাই না কাহ, তোমাকে এই এলেমটা দিয়ে দিলাম, শিখিয়ে দিলাম, বেগাইরে সাইয়িন, বিনা কোনো বিনিময়ে, কোনো বিনিময় নিলাম না, কোনো পারিশ্রমিক নিলাম না, বেতন নিলাম না। আজকাল ইসলামিক সেন্টারগুলিতে সৌদি আরবে যেসব দায়ীরা আছেন আমাদের মতো, যে যে কোনো সেন্টার আছেন, 200-250 সেন্টার সৌদি আরবে রয়েছে ইসলামিক সেন্টার, আর প্রত্যেক ভাষাভাষীর জন্য দায়ী, শুধু বাঙালির জন্য, বাংলার জন্য নয়, বাংলা, উর্দু, হিন্দি, কেরালা, তামিল, শ্রীলঙ্কা, সিনহালা, আর ফিলিপিনো, ইন্দোনেশিয়া, এমনকি চাইনিজদের জন্য ইংলিশ, অন্য ফ্রান্স, বিভিন্ন ভাষায়, জার্মান, বিভিন্ন ভাষায় দায়ী রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে যেরকম প্রবাসী রয়েছে সেখানে সেরকম দায়ীর ব্যবস্থা করা আছে। এই দায়ীরা তো জনগণ থেকে, প্রবাসীদের কাছ থেকে একটা পয়সা নেয় না। এই যে আমরা দিনের তালিম দিচ্ছি, আতাই নাকা আমের সাবির মতো বলতে পারি না আলহামদুলিল্লাহ,
বিনা পয়সাতে আপনাদেরকে এলেম দিচ্ছি, বরং খাবারের সময় থাকলে খাবারও ইসলামিক সেন্টার মাঝে মধ্যে দিচ্ছে, বেগাইরি শাহীন ফিরি ফিরি আপনাদেরকে এই এলেম দান করছি। আমরা রহমতুল্লাহ আলে বলছেন, কাদকানা ইউরকাবু ফিমা দুনা ইলাল মদিনা, কত সহজে তুমি এলেমটা পেয়ে গেলে, কত সহজে আমার কাছে এলেমটা পেয়ে গেলে, অথচ সামান্য একটা, এর চাইতে সামান্যতম একটা এলেম হাসিল করার জন্য, জ্ঞান অর্জনের জন্য লোকের আবা আমরা ইউরকাবু ফিমা দুনাহা, এর চাইতে সামান্য কিছু শিখার জন্য বাহনে চেপে যেতে হতো মানুষকে কষ্ট করে মদিনা পর্যন্ত। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশে যেত, কারণ তখন সাহাবাই কেরামরা ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক যাননি, সুতরাং এলেম অন্য জায়গায় তিনাতি ছিল, ইসলামের শুরুতে এরকমটাই ছিল। তারপরে সাহাবাই কেরামদের প্রথম যুগটাই ঠিক ওই রকমই ছিল, আর তারপরে ধীরে ধীরে যখন বিভিন্ন দেশ বিজয়ী হলো আর ইসলামের প্রচার প্রসার হলো, তখন মিশরেও বড় বড় সাহাবিরা পৌঁছিলেন, আর তারপরে দামেশকে পৌঁছেন, সেখানে এলমের চর্চা হইতে লাগলো, বাসরা কুফা ছিল, বাসরা কুফাতে এলমের চর্চা হইতে লাগলো, সেখানে সাহাবাই কেরামরা অনেকে সফর করেছেন, আব্দুল আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশারি, তারা কুফা গিয়েছেন, বাসরা তানাস মালিক রাদিয়াল্লাহু তাআলা নহ গিয়েছেন, আমর ইবনে আস মেসরে গিয়েছেন, এরকম দামেশকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর অন্যান্য সাহাবাই কেরাম অনেকে গিয়েছেন। তাহলে মানুষের জন্য কত সুবিধা হয়ে গেছে যেখানে এলেম পান। এই হাদিসের উদ্দেশ্য বা এখানে আমের সাহেবের উদ্দেশ্য নয় যে মদিনায় যেতে হবে, তবে যখন দেখবে যে মদিনাতে সবচেয়ে বেশি বিশুদ্ধ জ্ঞান পাওয়া যায় তাহলে তখন মদিনায় যেতে হবে। যেমন আমরা আলহামদুলিল্লাহ মদিনায় এসেছি সর্বশেষে, অন্য অন্য জায়গায় বিদেশেও লেখাপড়া করেছি তারপরে, কিন্তু কোনো এক সময় অতীতে অথবা ভবিষ্যতে, ভবিষ্যতে যদিও যত কিয়ামতের দিকে আমরা যাচ্ছি তত এলেম সারা পৃথিবী থেকে উঠে কোথায় চলে আসবে, মদিনার দিকে চলে আসবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। কিন্তু যদি অন্য কোথাও এলেম পান সেখানে এলেম হাসিল করবে, জরুরি নয় যে দামামে এলেম পাচ্ছেন অথবা রিয়াজে এলেম পাচ্ছেন আপনাকে মদিনায় যেতে হবে, জরুরি নয়। হ্যাঁ, যে যেখানে বিশুদ্ধ এলেম পান, ঢাকাতে আছেন, ঢাকাতে মাশাআল্লাহ ভালো আলাপে সই আকি দ্বারা সেখান থেকে এলেম হাসিল করবে। আরে ঢাকাও যাওয়ার প্রয়োজন, রাজশাহীতে পেয়ে যাচ্ছেন, আপনি খুলনাতে পেয়ে যাচ্ছেন, আপনি চিটাগাঙ্গে পেয়ে, যে যেখানে পাচ্ছেন সেখানে এলেম শিখুন আপনি। কিন্তু এলেম শিখার জন্য একটু কী করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, এবং আমাদের পূর্বে সালাফগণ সামান্য একটা কথা শিখার জন্য মদিনা সফর করেছে কষ্ট করে। কোথা থেকে মদিনা? ইমাম বুখারী বুখারা সমরকান্দ উজবেকিস্তান থেকে সফর করে এসেছেন বিভিন্ন শহরে, মক্কা মদিনা, তারপরে সানআ ইয়েমেন রাজধানী গেছে। আমরা সৌদি আরবে থেকেও সানা যাইনি, যদিও সানা যাওয়ার এখন প্রয়োজন নেই, কারণ এলেমের শহর আর সানা তেমন থাকে নাই, কিন্তু একসময় সানাতে বড় বড় আইম্মা কেরাম ছিলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদ আব্দুর রাজাক, ইমাম আব্দুর রাজাক সানআনি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সুতরাং সেখানে গেছেন। একসময় এই 100 বছর আগে ইমাম শৌকানি ছিলেন, তার আগে সবুল ইসলামের লেখক যে বুলুগুল মারামের ভাষ্যকার, তিনি ইমাম সানআনি ছিলেন, সুতরাং বড় বড় আইম্মা যে যেখানে থাকবে। এক সময় ভারতের ভূপালে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি ছিলেন, তখন সারা পৃথিবী থেকে বড় বড় মানে ছাত্ররা আলেমরা সেখানে এলেম শিখার জন্য ভূপাল যেত, যে ভূপাল এখন সংখ্যা গরিষ্ঠহীন, তখন সংখ্যা গরিষ্ঠ, কিন্তু এখন একেবারে আরএসএস বিজেপিদের সেটা হচ্ছে এখন গড় হয়ে গেছে সেটা। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতুল্লাহ, আবর্তন আর বিবর্তন পৃথিবীতে, যেই জায়গা থেকে সহিহ বুখারী চেপেছে, কুতুব সিত্তা চেপেছে, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, আসমা রিজালের কিতাব চেপেছে, তখন কোথাও কোনো আরব দেশে পয়সা ছিল না যে কিতাবগুলি ছাপাবে। ইমাম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি রহমতুল্লাহ আহলে হাদিসদের ইমাম আলেম, তিনি এই বইগুলি নিজের খরচে ছাপিয়েছেন, যেহেতু তিনি নবাব ছিলেন এবং তার স্ত্রী নবাব বা এ ছিলেন, তো তাকে বিয়ের পরে তিনি নবাব হয়েছিলেন। আল্লাহু আকবার, এই ধন সম্পদকে আল্লাহর দিনের জন্য তিনি এবং আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য খরচ করেছেন, আল্লাহ যেন তার উপর রহম করেন এবং জান্নাতে উচ্চ স্থান দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন, এবং দিনের জ্ঞান অর্জনের জন্য, উপকারী এলম হাসেলের জন্য আমাদেরকে জীবনে কষ্ট করার তৌফিক দান করেন। যেই ব্যক্তি এলম শিখার ক্ষেত্রে কষ্ট করবে তাকে পরবর্তীতে আল্লাহ রাব্বুল দুনিয়া আখেরাতে আরামের জীবন দেবেন, শান্তির জীবন দেবেন, এটা নিশ্চিত আর বাস্তব প্রমাণ করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়াও করছি এবং ভাইদের কাছে
আশা রাখছি যে দিন শিখার জন্য আগ্রহী হবেন এবং একটু কষ্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া আখেরাতে যেন বরকত দান করেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যারা অনিষ্টকারী, যারা অসৎ, তাদের অনিষ্টকে তাদের দিকে আল্লাহ যেন ফিরিয়ে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।